বারাসাত রেল স্টেশনে হকারদের দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে ফাইন করা হচ্ছিল। আমি তো রানিং হকার, আমার চিড়িয়া ভাজার ব্যবসা, কাজ করতে করতে বারাসাত প্ল্যাটফর্মে ওই যে 11:30টার যে গাড়িটা থাকে ওই গাড়িটাই আমি কাজ করছিলাম, সেখান থেকে তুলে নিয়ে আসছে। আরপিএফ এর সিভিল ড্রেসে, তারপর নন পোশাক ছিল, মানে নর্মাল পোশাক ছিল, নর্মাল পোশাকের নামও কোথায় জিআরপি অফিসে হকারি করতে তোমাকে কে বলেছে, কে অর্ডার দিয়েছে, এই ধরনের কথাবার্তা বলে তুলে নিয়ে আসলো। মোটামুটি দেড় ঘন্টা আমাকে আটকিয়ে রাখার পর, অনেক অনুরোধের পরে আমাকে ফাইনটা করেনি অবশ্য, কিন্তু হকারি আর করতে পারবে না এই ধরনের লিখিত রেখে আমাকে ছেড়েছে। এটা দিয়েই আমার, আমি তো একা না, আমার পিছনে আরও পাঁচটা লোক আছে আমার ফ্যামিলি, তাদেরকে কি করে আমরা বাঁচাবো? যার জন্য আমাদের সারাদিনে ইনকাম যতই কষ্ট করি 200-250, খুব হার্ডলি 300 টাকা, এই দিয়ে আমাদের কোন রকম নুন ভাত খেয়ে বাঁচতে হচ্ছে, আর তার মধ্যে এই অত্যাচার। যে কারণে এদিন বারাসাত স্টেশনের সমস্ত হকাররা বারাসাত ঘেরাও করেন এবং তাদের অভিযোগ জানান। প্ল্যাটফর্মে যে হকার রয়েছে তাদের প্রতি সুবিচার করা হচ্ছে না, তাদের সাথে সহযোগিতা করা হচ্ছে না, তাদের কি করে উচ্ছেদ করা যায়, রাতের অন্ধকারে তাদের দোকানগুলোকে নিচে ফেলে দেওয়া হচ্ছে, তারা হকারি করলে তাদের ধরে ফাইন দেওয়া হচ্ছে, এবং কিছু দুষ্কৃতী তোলাবাজ এদের সাথে জড়িত হয়ে এদের নিয়মিত ভয় দেখানো, এদের থেকে শোষণ করা, তারই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস আইএনডিটিসির পক্ষ থেকে এই প্রতিবাদ। এটা নিশ্চয়ই যারা বাংলা ভালো চায়, যারা গরিব লোকের খেটে খাওয়াকে সমর্থন করে তারা নয়, যারা বাংলাটাকে উত্তাল করতে চায়, যারা একটা বিশৃঙ্খলা করতে চায়, যারা এই সুষ্ঠু সমাজের পরিকাঠামোটাকে ভেঙে ফেলতে চায়, তারাই এর সাথে যুক্ত। নিশ্চয়ই রাজনৈতিক দলের তো সমর্থন না ছাড়া কি করে হবে, এ তো কোনো দুষ্কৃতির কাজ না, এটা রাজনৈতিক দুষ্কৃতির কাজ। আমরা আমাদের বক্তব্য বললাম যে আমাদের কোনো খেটে খাওয়া মানুষের ফাইন 2000-2500 টাকা করে ফাইন, তার সারাদিনের দৈনিক ইনকাম 300 টাকা, যেভাবে গ্যাসের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে 300 টাকা একটা মানুষের রুটি রুজি, তার 2500 টাকা ফাইন, সেটা করতে দেওয়া যাবে না। আমরা সহযোগিতা নিশ্চয়ই প্রশাসনের সাথে হাতে করবো, কিন্তু তাদের সাথে দেখার দরকার যে আমাদের যারা খেটে খাওয়া মানুষ তারা তো সমাজটাকে সচল রেখেছে, কারণ চাকরিজীবী লোকের সংখ্যা খুবই কম, এরাই সমাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এদের পেটে লাথি মারলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি চুপ থাকবেন না, আর আমরাও তার সমর্থক, আমরা তার কর্মী, আমরা এদের সাথে থেকে এই প্রতিবাদটা করব। উনি বিষয়টা নিয়ে আলোচনা করছেন, আমাদের একদিন টাইম দিয়েছেন, এবং নিশ্চয়ই আমি আশাবাদী উনিও একজন মানুষ হয়ে, যেহেতু উনি চাকরি করেন, একটা মাস মাইনে পান, কিন্তু ওনার মানবিকতার দিক থেকে যে খেটে খায় উনি নিশ্চয়ই তাকে দেখবেন, তাকে সমর্থন করবেন, এই আশা রাখি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।